ডাব্লিউডাব্লিউইর জনপ্রিয় রেসলার এবং ভারতের গর্ব দ্য গ্রেট খালিকে তো আমরা প্রত্যেকে কম বেশি চিনি। কিন্তু বন্ধুরা, বর্তমানকালে খালি স্যার তার ইনস্টাগ্রামে যেসব ছবি আপলোড করছেন, সেখানে লোকে এমন কিছু কমেন্ট করছে যা অনেক বেশি হাস্যকর বা ফানি। তার আগে ছোট্ট একটি ডিসক্লেইমার যে আমি এই ভিডিওতে খালি সম্পর্কে কোনো কিছু বলিনি, কারণ ভাই ওনার নখের যোগ্যতা আমার নেই। তো ভাই কেউ অফেন্ড হবেন না, আর জাস্ট ভিডিওটা বানালাম তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, দ্যাটস ইট। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথম ছবি দেখা যাক, এই ছবিতে স্যার সুন্দরভাবে একটি সেলফি নিয়েছেন, কিন্তু ভাই এর কমেন্ট অসাধারণ। স্যার স্টেভিনি ম্যাকম্যানকে বিয়ে করে পুরো ডাব্লিউডাব্লিউই দখল করে নিন। আরে ভাই কী কমেন্ট, কী বুদ্ধি! কিন্তু যে কমেন্ট করেছে সে হয়তো এটা জানে না যে ডাব্লিউডাব্লিউইর মালিক ভিন্স ম্যাকম্যান, মানে স্টেভিনির বাবা। আর দ্বিতীয় কথা হলো যে স্টেভিনকে বিয়ে করলে বেচারের ট্রিপল এইচের কী হবে। আর ভাই এরপর আসি গ্রেট খালির পাত নিয়ে, মানে তার পাত নিয়ে এত কমেন্ট। তো কয়েকটি কমেন্ট আমি উল্লেখ করছি। স্যার পাত দিয়ে অক্সিজেন সিলিন্ডার বানিয়ে দাও। আরে বাহ, পাত দিয়ে গরম করে দাও, এক্সিলেন্ট, আপনার বুদ্ধি ভালো। পাত দিয়ে মেঘকে কালো করে দাও। আরে ভাই ওটা মেঘ, ওটা অন্য কিছু না, ওটা কালো কী করে হবে আই ডোন্ট নো। স্যার পাত দিয়ে মোবাইল স্ক্রিন ফাটিয়ে দিন। তো লোকের কত আশা খালির পাত নিয়ে, আমার মতে তার পাদের গবেষণা করা উচিত। আর ভাই এই কমেন্টটা দেখুন, মানে যে কমেন্ট করছে সে নিশ্চয়ই কোনো গোয়েন্দা হবে কিংবা কোনো ডিটেকটিভ হবে। তো কী লিখেছে একবার দেখুন। কিছুদিনের জন্য আপনার লাল জাঙ্গিয়া, মানে যাকে ইংলিশে বলে আন্ডারওয়্যার, সেটি আমাকে দিয়ে দিন, গরিবের জন্য তাঁবু টানাবো। ওরে ভাই, আমার প্রশ্ন এটা যে সে জানলো কীভাবে লাল রঙের আন্ডারওয়্যার নাকি নীল রঙের আন্ডারওয়্যার। স্যার বাইক চালিয়ে পাকিস্তান চলে যান এবং সেখানে গিয়ে খান বাবার বেলুন ফাটিয়ে দিন। তো খান বাবা যা পাকিস্তানের একজন রেসলার এবং তাকে দেখতেও বেশ বড় সড় একজন হৃষ্টপুষ্ট ব্যক্তি, তো তার বেলুন ফাটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সো ভাই কমেন্ট ওয়াজ এক্সট্রা অর্ডিনারি ম্যান। আর লোকের ভাবনার তো উন্নতি যে কি আর বলবো। আর বন্ধুরা এটা একটা পলিটিক্যাল জোক, একজন কমেন্ট করেছে যে স্যার পিএমকে হারিয়ে দিয়ে নিজে পিএম হয়ে যাও, মানে ভাই প্রধানমন্ত্রী দ্য গ্রেট খালি। বলে হয়তো ভালোই হবে, কারণ একে দেখে সমস্ত চোর ডাকাত গুন্ডা বদমাশেরা হয়তো শায়েস্তা হয়ে যাবে, কারণ দ্য বিগ ম্যান। বলেন কি স্যার, সবাইকে আপনার পকেটে ভরে ফেলুন। আর আমি ওটা মানুষ, আর গ্রেট খালি কি কোনো দৈত্য নাকি যে পকেটে ভরে ফেলে মানুষদেরকে? কমেন্টের আর কি বলবো, কোনো মাথা মুন্ডু কিছু নেই। আর ভাই এটা একদম লেজেন্ড কমেন্ট ছিল, স্যার ভুজ খালির ব্যাগে নিজের সেলফি স্টিক বানিয়ে নিন। ও মাই গড, কোথায় ভুজ খালি ব্যাগ, কোথায় সেলফি স্টিক! লোকের অনুমান বা ইমাজিনেশন একবার দেখুন। আর ভাই এ কী লিখেছে একবার দেখুন, স্যার আমার মোবাইল রিচার্জ করে দিন। হ্যাঁ ভাই, এখন খালি স্যারের ওটাই দরকার পড়েছে যে তোমার মোবাইল রিচার্জ করে দিতে হবে। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে, কেমন লেগেছে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে বলুন। তোমরা কি এই ধরনের ভিডিও আরও চাও তাও কমেন্টে বলতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, স্টে সেফ। আর ভাই চ্যালেঞ্জে না গিয়ে আমার চ্যানেল অন্য সব ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।